ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় এই গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার নির্ণায়ক ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হয় এনএসআরসিসি ও জম্পুইজলা প্লে সেন্টার এদিনের ম্যাচে মুখোমুখি হওয়ার আগে চার ম্যাচে আট পয়েন্ট সংগ্রহ করেছিল এনএসআরসিসি ও জম্পুইজলা প্লে সেন্টারে সংগ্রহে ছিল চার ম্যাচে সাত পয়েন্ট ফলে জয় ছাড়া অন্য আর কোনো বিকল্প রাস্তায় ছিল না দু দলের কাছে অন্যদিকে এদিনের ম্যাচের দিকেই তাকিয়েছিল আনন্দ ভবন এই ম্যাচের ফলাফলের উপরেই নির্ধারণ করছিল চার ম্যাচের সাত পয়েন্ট পাওয়া আনন্দ ভবনের ভাগ্য ফলে এদিনের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা তিনটি দলের কাছেই মঙ্গলবারের এই ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়ে আনন্দ ভবনের স্বপ্ন ভঙ্গ করে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে জায়গা করে নিল এনএসআরসিসি এর পাশাপাশি আগামী বছর দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে তারা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত এই ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতার শিরোপা দখলের লড়াইয়ে আগামী সাতই জুলাই শুক্রবার রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হবে এ গ্রুপের চ্যাম্পিয়ন দল এনএসআরসিসি এবং বি গ্রুপের চ্যাম্পিয়ন দল স্কাইলার্গ বিউরো রিপোর্ট আর নিউজ